হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো। বন্ধুরা, এখন লো কোয়ালিটির ঘোলা ফটো 4K কোয়ালিটিতে জেনারেট করতে পারবে। তো কিভাবে করবে আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমরাও শিখে নাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করব ফটোটুন AI। তারপরে আমরা অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল করে নিব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ইনস্টল করে আবার দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে প্রথম থেকে কিভাবে আপনারা অ্যাপসটি ব্যবহার করবেন। আমরা অ্যাপসটি ওপেন করে নিব। একটু নেট কানেকশনের জন্য একটু প্রবলেম হচ্ছে, এর জন্য দেরি হচ্ছে। অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশন থাকতে হবে। আর যা কিছু অ্যালাউ চাইবে আমরা অ্যালাউ করে দিব। তারপরে আমরা গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিব। তারপরে আমরা এনহ্যান্সে ক্লিক করে দিব। তারপরে আমাদের এখানে 100% প্রসেসিং হবে এবং একটু ওয়েট করতে হবে। তার কিছুক্ষণ পরে আমরা রেজাল্টটা দেখতে পাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ওই সামনে রেজাল্টটা চলে আসছে। তো আমরা বিফোর আফটার করে দেখব কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত ঘোলা ফটো আমাদের, কত সুন্দর এনহ্যান্স হয়ে গেছে। তো আমি একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন কত ঘোলা ফটো, একদম 4K কোয়ালিটির জেনারেট হয়ে গেছে। ফটোটি সেভ করার জন্য আমরা ওপরের ডাউনলোড অপশনে ক্লিক করে দিব, তাহলেই আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।